সরি, আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি মাঝখানে ইন্টারাপ্ট হয়ে গেছিলো কিছু টেকনিক্যাল ফল্টের জন্য। তো আমরা ফল্টটাকে রিপেয়ার করে আমি মোটামুটি আবার শুরু করছি। সো ডাবল কোন ব্লেন্ডার বেসিক্যালি ওয়ান টাইপ অফ মিক্সার, এবং এটা পাউডার গ্র্যানিউলস এগুলোকে মিক্সিং করতে ব্যবহৃত হয়। আমি এখানে মেশিনটার কনস্ট্রাকশান দেখাচ্ছি। দেখো, একটা বেসিক্যালি তোমার স্ট্যান্ড রয়েছে, এখানটায় কি একটা শ্যাফ্ট লাগানো আছে। এই শ্যাফ্টে দুটো কনিক্যাল ভেসেল রয়েছে, এবং তোমার বেসিক্যালি একটা মোটর সিস্টেম রয়েছে। সো দিস ইজ দ্য শ্যাফ্ট ইজ দ্য মোটর। তাহলে কি হচ্ছে, রোটেশন করবে। রোটেশনটা কিভাবে হবে, এইভাবে রোটেশন হবে। সো এই যে রোটেশন করছে, রোটেশন করার ফলে কি হচ্ছে, না রোটেশন করার ফলে কি হচ্ছে, এখানে ইনপুট আর আউটপুট, ইনলেট আর আউটলেট আছে। রোটেশন করার ফলে কি হচ্ছে, না এর ভেতরে যে সাবস্টেন্সগুলো ছিল সেই সাবস্টেন্সগুলো কি হচ্ছে, মিক্সিং হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট স্পিডে একটা মোটর লাগানো আছে, নির্দিষ্ট স্পিডে রোটেশন করার ফলে জাস্ট এই অ্যাক্সিস বরাবর, তাহলে এই অ্যাক্সিস বরাবর রোটেশন হচ্ছে। তাহলে এই অ্যাক্সিস বা রোটেশন হলে এই আসবে, আবার এই আসবে, এই আসবে, এই আসবে। সো দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এই অ্যাক্সিস অফ রোটেশনের এগেনস্টে মানে অ্যালং রোটেশন হচ্ছে। তাহলে কী হচ্ছে, পুরো সাবস্টেন্সগুলো মিক্সিং হয়ে যাচ্ছে। সাবস্টেন্সগুলো মিক্সিং হয়ে একটা হোমোজিনিয়াস সাবস্টেন্স তৈরি হচ্ছে, দিয়ে কিন্তু আমাদের ড্রাগ প্রিপারেশনের সাহায্য হয়। ড্রাগ প্রিপারেশন ক্ষেত্রে মিক্সিং একটা অন্যতম, এবং তার মধ্যে ডাবল কোন ব্লেন্ডার কিন্তু অন্যতম। সো ডাবল কোন ব্লেন্ডার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় লাগে, কী কী কাজে ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশন মানে কী কী কাজে ব্যবহার করা হয়, না পাউডার মিক্সিং, গ্র্যানুল মিক্সিং, ফুড মিক্সিং, এটসেট্রা। এবং এই যে ভেসেলগুলো, এগুলো কি নিয়ে তৈরি হয়, প্রধানত স্টেনলেস স্টিল নিয়ে তৈরি হয়। এবং এটার বেসিক্যালি রোটেশন হয় 30 থেকে 100 রিভলিউশন পার মিনিট, আরপিএম। আরপিএম মানে কি, রিভলিউশন পার মিনিট। তাহলে রোটেশন রেঞ্জ হচ্ছে 30 থেকে 100, অ্যাকর্ডিং টু ইউর নিড তুমি কিন্তু রোটেট করতে পারো। তাহলে আমাদের যে ডাবল কোন কোন ব্লেন্ডার, এটা একটা অন্যতম ইম্পর্ট্যান্ট মিক্সার, এবং এই মিক্সারটা আরেকটি নাম হচ্ছে টুইন সেল ব্লেন্ডার। আরেকটি নাম হচ্ছে কি, টুইন, প্রায় জিজ্ঞেস করে, সেল ব্লেন্ডার। টুইন সেল ব্লেন্ডার কেন বলা হচ্ছে, দেখো দুটো সেল, কনিক্যাল ভেসেল, এই মাঝখানে একটা শ্যাফ্ট দ্বারা আটকানো আছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড দ্য টুইন সেল ব্লেন্ডার। তো ব্লেন্ডিং মানে মিক্সিং এক প্রকার। সাধারণত পাউডার এবং গ্র্যানুলস মিক্সিংয়ে ব্যবহার করা হয়। পাউডার প্রিপারেশান, গ্র্যানুলস প্রিপারেশান, এগুলো তৈরি করতে ব্যবহার করা, মিক্সিং করতে। এবং সাধারণত ফুড মিক্সিংও আমরা ব্যবহার করতে পারি। একটা তোমার মেটালিক স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের মধ্যে ইলেকট্রিক্যাল ড্রিভিন মোটর রয়েছে। মেটালিক স্ট্যান্ডে একটা শ্যাফ্ট যোগ করা আছে, সেই শ্যাফ্টটা দুটো তোমার সাংকবকার ভেসেলকে অ্যাটাচ করে করা আছে। এবং এখানটায় ইনলেট, এখানে আউটলেট দুটো বন্ধ করা আছে। ইনলেটটা আমরা খুললাম, সাবস্টেন্সগুলো ঢাললাম, দিয়ে কী হলো, প্রবলি মিক্সিং হলো। যখন এখন ফ্লিপ
ফ্লিপিংভাবে রোটেশান হচ্ছে, তখন সাবস্টেন্সগুলো কখনো উপরের দিকে পড়ছে, কখনো নিচের দিকে পড়ছে, তাহলে এখান থেকে একটা আউটপুট বলবো না, অ্যাকচুয়ালি দুটো ইনলেট। তাহলে এ পাশ দিয়ে একটা সাবস্টেন্স ধারলাম, এ পাশ দিয়ে একটা সাবস্টেন্স ঢুকালাম, এটাও একটা ইনলেট নাম্বার টু। তাহলে এ পাশ দিয়ে একটা পাউডার ঢাললাম, এ পাশ দিয়ে একটা পাউডার ঢাললাম, দিয়ে প্রপারলি মেশিনটাকে চালু করে দিলাম। মেশিনটাকে যখন চালু করে দিলাম তখন মেশিনটা কী হচ্ছে, হাই স্পিডে ঘুরছে, সাধারণত 30-100 রিভলিউশন পার মিনিটে, এবং সেখানে কী হচ্ছে, মিশ্রণটা একটা তৈরি হচ্ছে। দিয়ে পরে ভেসেল থেকে কালেক্ট করে নিলাম মিশ্রণটাকে। সো দ্যাট ইজ ডাবল কোন ব্লেন্ডার। তো এইভাবে আমরা ফার্মাসিউটিক্সে আমরা নর্মালি ছোটো ছোটো করে আমরা ভিডিও দিতে থাকবো, পড়তে থাকবো, বুঝতে থাকবো, খুবই সহজ, খুবই ইজি। তাই ডিপ্লোমা ইন ফার্মাসি 2024 সেশানে যারা খুব সহজে ভর্তি হতে চাও পিসিআইয়ের আন্ডারে, এবং যারা সঠিকভাবে ভর্তি হওয়া, সঠিকভাবে পড়াশোনা এবং রীতিমতো কনসেপচুয়াল পড়াশোনা, সম্পূর্ণ বাংলা ভাষায় বুঝে নেওয়া এবং ইংলিশে নোটস লিখিয়ে দেওয়া, আমরা এগুলো করে থাকি। আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটের দায়িত্ব সহকারে ভর্তি করাই, তাকে পড়াই, তাকে বুঝিয়ে দিই, তার জন্য প্রত্যেকটা টপিকস আবার ইউটিউবে দিয়ে দিই, এবং রীতিমতো তাকে অনেক ফেসিলিটি দিই যে একজন প্রপার ফার্মাসিস্ট গড়ে তুলতে আমরা সাহায্য করি। তাই কোর্ট এগ্রিমেন্ট করে সঠিকভাবে যারা ফার্মাসিতে ভর্তি হতে চাও 2024 সেশনের জন্য, তারা শীঘ্রই 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা এখানে প্রত্যেকটা টপিকস আমরা সুন্দরভাবে পড়াই, বোঝাই, লিখিয়ে দিই এবং আত্মস্থ করে দিই। তার কারণ আমি একটু আগেই বলেছি, তুমি যেখানেই ভর্তি হও না কেন, সেখানে যদি সুন্দরভাবে সহজভাবে পড়ানোর কালচার না থাকে, বোঝানোর কালচার না থাকে, ওই শুধুমাত্র কয়েকটা নোটস দিয়ে দেওয়া হলো, ঘরে বসে পড়বে, অথবা মাঝে মধ্যে তোমাকে ডেকে নিয়ে হাংবুং চাং করে দেওয়া হলো, এরকম করে কিন্তু সাবজেক্টটা একেবারেই বোঝা যাবে না। আর সাবজেক্ট যদি না বুঝো, পরবর্তীকালে একটা ইম্পর্ট্যান্ট কম্পিটিভ পরীক্ষা তোমাকে বসতে হতে পারে, যে কম্পিটিভ পরীক্ষার জন্য পড়াশোনাই একমাত্র ইম্পর্ট্যান্ট, কনসেপ্টই ইম্পর্ট্যান্ট। আমরা রীতিমতো আগামী দিনগুলোতে আরও কনসেপচুয়াল ভিডিও আনবো, যাতে তোমার এই সাবজেক্টটা একদম সহজতর হয়ে যায়, সহজে বুঝতে পারো, সহজে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারো। আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পরীক্ষা হলে কমন আসে, যে কোনো কম্পিটিভ পরীক্ষা আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসে, প্রায় অলমোস্ট 90% কমন কোশ্চেন কমন পাবে। যে কোনো কম্পিটিভ পরীক্ষায় তুমি দেখে নাও, অলমোস্ট 90% কোশ্চেন তুমি কমন পাবে, যদি একটু আমাদের কাছে ঠিকঠাকভাবে ভর্তি হয়ে পড়াশোনা করো। তাই আর দেরি নয়, যারা সত্যিকারে 2024 এখনও ভাবছো যে কোথায় ভর্তি হবে, এত অ্যাডভার্টাইজমেন্টের হাতছানি, আমি শুধু একটা কথাই বলবো যে আগে কম্পেয়ার করো। এইটুকু আমরা বলতে পারি, আমাদের এখান থেকে তুমি কনসেপচুয়ালি সব কিছু জিনিস খুব সহজে শিখে যাবে, তারপরে যে কোনো পরীক্ষায় তুমি হুট করে কিন্তু এক চান্সেই সফলতা পেয়ে যাবে। তাই আর দেরি না করে আমরা যেসব সুযোগ সুবিধাগুলো দিই সেগুলো কিন্তু অন্য কোথাও পাবে না, সেই সব সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে প্রপারলি ফার্মাসিতে ভর্তি হয়ে ঘরের তলায় ফ্যানের নিচে বসে ক্লাসগুলো করে কনসেপচুয়ালি আত্মস্থ করে যদি ভর্তি হতে চাও, তাহলে 6291086211 নাম্বারে যোগাযোগ করো 2024 সেশনের জন্য ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন। থ্যাংক ইউ সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকেই শেষ করবো এখানে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। গুড নাইট।